সৌদি প্রবাসী ভাইদের জন্য বিশেষ খবর। সময় এখন শ্রম মন্ত্রণালয় হতে প্রবাসীদের আকাম আইনের পরিবর্তন। সৌদি আরবের নতুন শ্রমমন্ত্রী আহমেদ বিন আল রাজি গত কয়েকদিন আগে এক অনুষ্ঠানে ব্যবসায়ী ব্যক্তিদের সামনে বলেছিলেন যে প্রবাসী শ্রমিকদের সম্পর্কে তাড়াতাড়ি একটি ভালো সংবাদ শুনতে পারবেন। তার কথার প্রেক্ষিতে এটি ধারণা করা হয় যে হয়তো প্রবাসীদের পরিবারের সদস্যদের ওপর আরোপিত মাসিক ফি আর দিতে হবে না অথবা কমিয়ে আনা হবে, যা কিনা প্রতি বছর বর্ধিত হওয়ার কথা ছিল 2020 পর্যন্ত। পুরো কমিউনিটি পার্টি ও ব্যবসায়ীরা ওই সংবাদে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তবে এই ভালো খবরের রেশ বেশিক্ষণ থাকেনি। এর কয়েকদিন পর শ্রম মন্ত্রণালয় একটি টুইট বার্তার মধ্যে জানায়, শুধুমাত্র অফিসিয়ালভাবে আসার সংবাদগুলোই বিশ্বাস করতে হবে, কোনো কোনাকুষিতে। সৌদির মন্ত্রণালয় কোনো মানবাধিকার বিবেচনা না করে অহেতুক অনেক বিষয়ে ফি বসিয়ে দিয়েছেন, যার কালো প্রভাব শুধু শ্রমিকদের উপর নয় বরং পুরো সৌদি অর্থনীতির উপর পড়েছে। 2017 সাল থেকে প্রবাসীদের পরিবারের সদস্যদের উপর পড়েছে নতুন ফি, যা কিনা প্রতি বছর বাড়বে 2020 সাল পর্যন্ত। ফলস্বরূপ ব্যাপক সংখ্যক প্রবাসীদের পরিবারকে দেশে ফেরত পাঠানো হয়েছে। জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি ব্যবসায়ীদের লোকসান তারা যেন পথে বসতে চলেছেন, কারণ ভাড়া নেওয়ার মতো লোকই নেই। সৌদি মন্ত্রণালয়ে থাকা কিছু আতেলরা এসব ফি বাড়ানোর নিয়মগুলোর যুক্তি দেয়। ফি বাড়ানোর ফলে প্রবাসীরা চাকরি ছেড়ে দেশ ত্যাগ করবে ও চাকরিগুলো সৌদি নাগরিকরা পাবে। পরিবারের সদস্যরা চলে গেলে বিদ্যুৎ পানি সরবরাহ কমবে, অবৈধ উপায়ে সৌদি রিয়াল পাচার বন্ধ হবে। অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। গত বছর থেকে সরকার সব দ্রব্যাদির উপর 5% ভ্যাট বসিয়েছে। প্রবাসীরা চলে গেলে সরকার হারাবে রেসিডেন্সি বাবদ মিলিয়ন বিলিয়ন রিয়াল ও 5% ভ্যাটের তলে পড়বে সৌদি অভাবী গরিব নাগরিকরা। আমাদের সৌদির নতুন শ্রমমন্ত্রী আহমেদ বিন আল রাজি ব্যবসায়ী পরিবারের ছেলে। আশা করা যায় এই দুর্দিনে তিনি শ্রমিকদের পাশে এসে দাঁড়াবেন।